প্রত্যেক নবীদেরকে মুজেজা দান করা হয়েছে। কি মুজেজা? মুজেজা মানে, মুজেজা মানে জি, মুজেজা মানে হচ্ছে মারাত্মক শক্তিশালী জিনিসকে নিমিষেই নরম করে দেওয়া বা নিমিষেই নিজের আয়ত্তে নিয়ে আসা আল্লাহর তরফ থেকে, এর নাম কি মুজেজা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা অনেক। সুলাইমান আলাইহিস সালামের মুজেজা কি ছিল? তিনি পিপীলিকার কথা বুঝতে পারতেন। এক, তিনি কোন কাঠের উপরে উঠলে প্লেনের মতো করে কাঠ চলতে থাকত। ঈসা আলাইহিস সালামের মুজেজা কি? না, ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেত, কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে তার চামড়া ভালো হয়ে যেত। আমাদের নবী ছিলেন একজন দাউদ আলাইহিস সালাম, ওনার ভাষাটা দরিয়ার মাছেরা পর্যন্ত বুঝতে পারত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজেজা, অসংখ্য মুজেজার মারাত্মক যে মুজেজা তার নাম আল কোরআন। কি নাম বললাম? আল কোরআন। কিন্তু আমরা বর্তমানে নবীদের মুজেজা বর্ণনা করি না, নবীদের মুজেজা বর্ণনা করি, মুজেজা নবীদের পর্যন্ত শেষ। তারপরে যদি কেউ এই মুজেজা দেখাতে যায় তার নাম কারামত। কি নাম? কারামত। বলে না হুজুরের কারামতি, বুঝলেন না? কারামত 99% এটা জাদু। কি বলছি বুঝতে পারছেন? 1% কিছু আল্লাহওয়ালা মানুষের ভিতরে আল্লাহর তরফ থেকে এই মর্যাদা বান তিনি হতে পারেন। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন আপনাকে দুটা একটা কারামত দেখায়, দুনিয়ার কারামত। হুজুর বক্তব্য রাখছেন, এবার ভালো করে শুনতে থাকুন, হুজুরের বক্তব্য শোনাচ্ছি। যদি বলছেন যে মমতাজুল সাহেব আপনি নাম ধরে ধরে বলছেন আপনার এতে অসুবিধা নাই, এই দেখুন আপনাকে একটা তাহলে ভিডিও শোনাই। এই ভিডিওটা শুনলে আপনার খুব মজা লাগবে, কেন নাম করে করে বলছি শুনতে থাকুন, একটা ভিডিও আপনাকে শোনাই। আবার অ্যাডভার্টাইজ দিয়ে দেয় তো কি শুনলেন, কি শুনলেন? বলছে উনি বলতে বলতে লাস্টে বলছেন যে আহলে হাদিসরা এত খারাপ, ওরা যে পুকুরে গোসল করে ওই পুকুরে গোসল করা হারাম বলছে। শেষ পর্যন্ত শোনাতে পারিনি আপনাকে, বুঝলেন না? এটা হুজুরের বক্তব্য। তা আহলে হাদিস যদি নাম করে বলা যায়, তা আমরা যারা শয়তানের দল করে তাদের নাম করে বলতে পারবো না? বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, আমি তো বলতে পারবোই। কার ভয় আছে জানি না, আমার কোনো ভয়টাই নেই। বাংলাদেশের ভিসা কমপ্লিট করেছি, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছেছি, প্লেনের টিকিট পর্যন্ত হয়েছে, SMS চলে এসেছে আপনাকে, আপনার নামে 27টা থানাতে মামলা, আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আমি প্লেনে এয়ারপোর্ট থেকে বার হয়েই চলে এসেছি বাড়িতে। আর আল্লাহ তুমি যেটা ভালো বুঝেছো ওটাই করেছো, নিশ্চয় আমি গেলে কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত, বুঝলেন না? আল্লাহ তুমি ভালো বুঝেছো ওই কারণে আমাকে ঢুকতে দাওনি, নিশ্চয়ই এতে তোমার কোনো কল্যাণ রয়েছে। অবশ্যই বিয়াদব হুজুর বক্তব্য রাখছে, হুজুরের কারামতি দিতে বলছে। বাংলাদেশে একটা ছেলের গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে, হুজুরের বক্তব্য শুনছি। কি মাছের? ট্যাংরা মাছ, বুঝেন তো, কাঁটা ঢুকেছে। তা বলছে বাংলাদেশ নোয়াখালীতে বাড়ি, এই নোয়াখালী থেকে ওই ছেলেটার বাপ এক কলসি পানি মাথায় করে নিয়ে আমাদের ফুরফুরা শরীফ এসেছে, এসে হুজুরকে ধরে বলছে হুজুর। তা বলছে কি সর্বনাশ হলো, আজকে 4 দিন আমার বেটার গলাতে ট্যাংরা মাছের কাঁটা ঢুকেছে, কোন ডাক্তার বার করতে পারে না, মনে হয় বেটা মারা যাবে, আপনি দয়া করে কিছু করুন। হুজুর তখন বলছে ভাই তুমি বসে যাও, কোনো টেনশন করিও না, বসো। হুজুর বসে গেল, লোকটাও বসে গেল। লোকটা নিজে বলছে আমি হুজুরের এত পাওয়ার দেখলাম, এইখান থেকে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালী ছেলেটার গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে হুজুর আমাকে দেখাচ্ছে, এই দেখো কাঁটা। আমি বললাম এটা পাক্কা চিটিংবাজি কথা, সত্য কথা হতে পারে না, হুজুরের এত পাওয়ার হতে পারে?
হ্যাঁ এই কামনে হুগলি জেলাতে বসে বাংলাদেশের কাঁটা বার করে দেয়, আশ্চর্য ব্যাপার। বলছে ও বাপেরা ভাইরা মন খুলে শুনে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কি হয়েছে, হয়েছে কি? বলছে আমাদের পীর সাহেব একদিন সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, নৌকাতে বসে আছে, আর সুন্দরবনের দিক থেকে একটা বাঘ এসে নৌকাতে হামলা করেছে। বাঘ দেখতে পেয়ে গেল আমাদের পীর সাহেব রয়েছে, বাঘ আবার ফিরে চলে গেল খেলো না। ওই বাঘটা আবার 5 কিলোমিটার দূরে পীর সাহেব নৌকার মাঝখানে রয়েছে, নদীর মাঝখানে, আর বাঘটাকে দেখছে নৌকার সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে বাঘ। হাত দুটো তুলে বাঘ কথা বলছে আর বলছে, ও গো পীর সাহেব আমি হামলা করতে গিয়েছিলাম, তুমি যে ওই নৌকায় ছিল আমি জানতে পারিনি। বলছে না রে তকবীর আল্লাহু আকবার। আচ্ছা এটা সুস্থ মানুষ এ কথা বলবে, গাঁজা খেতে হবে, কি বলছি বুঝতে পারছেন না, গাঁজা খাওয়া ছেড়ে কথা বলা যাবে? আমার দুটো প্রশ্ন আছে ভাই, বাঘ কোনোদিন কথা বলতে পারে? পৃথিবীর ইতিহাসে কোন নবী রসূলদের প্রমাণ আছে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বাঘ কথা নাই বললে এটা নাই বুঝতে পেরে গেলাম, ধরে নেন কথা বলতেই পারে। আচ্ছা নদীর উপরে তো পানি, পানি থাকবে তো, আচ্ছা পানিতে কোনোদিন বাঘ দাঁড়াতে পারে? আচ্ছা এটা নেই মেনেই নিলাম, দাঁড়ালো, চার হাত পা খুলে নেয় দাঁড়ালো, আবার বলছে দু হাত হাত জোর করে রেখেছে। আচ্ছা বলুন তো এটা কি বিশ্বাস করা যায়, কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব নয়, একদমই মিথ্যা কথা। প্রত্যেক নবীদেরকে একটা মর্যাদা দেওয়া হয়েছে যা নবীদের মধ্যে সীমাবদ্ধ, পৃথিবীর কোনো মানুষের জন্য এটা নয়। যদি পৃথিবীর কোনো মানুষের কাছে এরকম আলৌকিকতা কিছু দেখা যায় অবশ্যই ওটা কারামত, তবে আল্লাহ কিছু বিশেষ মানুষকে এটা দিতে পারেন। তবে যারা বেশি বেশি করে কারামতি বর্ণনা করে এর 98% বর্ণনাকারীও মিথ্যুক, বর্ণনা যার জন্য করা হয় সেও মিথ্যুক, অধিকাংশ জাদু। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজেজা দেখুন, আপনাকে একটা মজেজার কথা বলি, ঈমান বলে যদি কিছু থাকে আপনার এইখান দিয়ে চোখ দিয়ে পানি ঝরে যাবে এখনই। মজেজা কাকে বলে দেখুন, খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ হয়েছিল, বক্তব্যর কিছু যদি না শুনেন এই ঘটনাটা শুনে বাড়ি চলে যান। খন্দকের যুদ্ধ হচ্ছে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বড় চিন্তিত যে খন্দকের যুদ্ধে আমরা 1000 মানুষ যাব, ওরা যদি আমাদেরকে মেরে দেয়, এমনিতে সাহাবায়ে কিরামগণ কম, আবার যদি মানুষ মারা পড়ে যায় বড় বিপদ হয়ে যাবে। সালমান ফার্সি বলে একজন সাহাবি, কির নাম সালমান ফার্সি, সালমান ফার্সি বলছেন আল্লাহর নবী এক কাজ করলে হয় না, আমরা একটা পরিখা খনন করি, অর্থাৎ একটা খাল কেটে দিই, এই খাল কাটবো, আর শত্রুরা তো আমাদেরকে মারতে গেলে খালটা পার হয়ে তবে তো আমাদেরকে মারতে হবে, ওরা যখন খাল পার হবার জন্য খালের যখন নেমে যাবে আমরা বিপরীত দিক থেকে উপর দিক থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রাসূল বলছেন ঠিক বলেছ সালমান ফার্সি, তোমার বুদ্ধি কিন্তু খুব চমৎকার। সালমান ফার্সির এই বুদ্ধিটা আল্লাহ নবী অ্যাকসেপ্ট করলেন। তারপরে পরীক্ষার কাজ খনন চলছে, আল্লাহু আকবার, পরীক্ষা খনন, গর্ত খোঁড়া হচ্ছে, খাল কাটা হচ্ছে, নবীজি নিজে সঙ্গে রয়েছেন, আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরামগণ মনে মনে আরবিতে কবিতা গাইছে, বিভিন্ন রকমের কবিতা, আর তারা এক অপরের কাজের জোশ বাড়াচ্ছে। আমাদের মধ্যে হয় না, এই দেখবেন আগেকার দিনে সেই কি বলে কল বসাতো বাড়িতে, আর কল বসানোর লোকেরা মাঝে সাঝে কি সব গদ্য পদ্য বলতো না, হ্যাঁ দেখবেন অনেক সময় গাড়িতে কাঠ তোলার সময় কিছু কিছু ছন্দ বলে না, বলে কি বলে না, তার মানে কি কাজের জোশ বাড়াবার জন্যে। তা সাহাবায়ে কিরামগণ গাইতি চালাচ্ছেন ধুমধাম করে, পেটে কিন্তু খাবার নাই, কারো একদিন খাওয়া হয়নি, কারো দুদিন খাওয়া হয়নি, এইরকমও সাহাবিরা রয়েছেন, কিন্তু ঈমানের জোরে আর নবীজি খোদ নিজে রয়েছেন, এই কারণে গাইতি চালিয়েই যাচ্ছেন, গাইতি চালিয়েই যাচ্ছেন। এই পর্যায়ে মরুভূমির পাথরি জমি মাঝে সাঝে পাথর পড়ে যাচ্ছে, তা ছোটখাটো পাথরগুলো সাহাবায়ে কিরামগণ ভেঙে ফেলছেন, একটা বড় পাথরে চলে গেছে, কি পাথর বড়, সাহাবায়ে কিরামগণ গাইতি চালাচ্ছেন ভাঙছে না। মোজেজা বলছি খুব মন দিয়ে শুনবেন,
তা সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন আল্লাহর নবী একটা বড় পাথর দেখা দিয়েছে, আপনি যদি একটু যেতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, গাঁইতিটা হাতে নিয়ে তুললেন আর বিসমিল্লাহ বলে জোরে মারলেন বাড়ি, তা পাথরটা ভেঙে বালির স্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। আর যখন বগল উঁচু করেছেন তখন জাবের বলে একজন সাহাবী দেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা রয়েছে। খন্দকের যুদ্ধের একটা নিয়ম ছিল, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো সাহাবী বাড়ি যেতে পাবে না। জাবেরের মনে বড় দয়া হলো যে বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা। মুজেজা বলছে আপনাকে, জাবের আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বলছেন আল্লাহ নবী আমি বিশেষ কোনো কারণে একটু বাড়ি যেতে চাইছি। বিশ্ব নবী সাল্লাম পারমিশন দিলেন জাবের, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে জাবের ওর স্ত্রীকে ডেকে বলছেন, শোন আল্লাহ যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, আমি বিশ্ব নবীকে দেখলাম এইরকম পেটে পাথর বাঁধা, তা আমাদের বাড়িতে কি একটু খাওয়ার কিছু হবে যে আল্লাহর নবীকে আমার বাড়িতে খাওয়াবো? জাবেরের স্ত্রী বলছেন, সামান্য কিছু যবের আটা আছে আর একটা বকরির বাচ্চা আছে। জাবের বলছেন, বকরিটাকে জবাই করে দিলাম, গোস্তটা ভালো করে রেডি করা হলো, আমার স্ত্রীকে বললাম তুমি রুটি পাকাতে রেডি করো, আমি আল্লাহর নবীকে গিয়ে ডেকে আনি। জাবের চলে গেলেন খন্দকের মাটিতে, আল্লাহর নবীকে ডেকে বলছেন, আল্লাহর নবী আপনি এবং আপনার দুই চারজন বন্ধুকে নিয়ে আমার বাড়িতে দয়া করে চলুন, সামান্য কিছু খাবার আপনাদের জন্য জোগাড় করেছি। আপনার এই করুণ অবস্থা দেখে আমার মনটা বড় দুঃখ পেল, মনটা বড় কষ্ট পেল, ওই জন্য আপনার জন্য অল্প খাবার দয়া করে একটু আপনার বাড়িতে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, এই খন্দকের সাহাবীরা শোনো, চলো সবাই মিলে জাবেরের বাড়িতে চলো, জাবেরের বাড়িতে খাওয়া দাওয়া হবে, তাড়াতাড়ি করে চলো। জাবের তো অবাক, একটা ছাগলের বাচ্চা আর ওই 200-250 গ্রাম 300-500 গ্রাম হয়তো জবের আটা। আল্লাহ আকবার। জাবের তখন আল্লাহর নবীর এই এলান শুনে অবাক হয়ে গেলেন যে ঘটনা আবার কি, হ্যাঁ এত লোক, প্রায় 1000 লোক হবে। জাবের মাথায় আর কাজ করছে না। জাবের তখন আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী ঠিক আছে আপনি নিয়ে আসুন, নবীজির উপরে তো কথা বলা যাবে না, আপনি নিয়ে আসুন আমি একটু আগে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে রেডি করি। তখন আল্লাহ নবী বলছেন, জাবের এই রুকো, শোনো তোমার স্ত্রীকে দুটো কথা বলিও, এক আমি যতক্ষণ না পর্যন্ত না যাব গোস্তের হাঁড়িটা যেন চুলা থেকে না যেন নামিয়ে নেয়, দুই আমি যতক্ষণ না পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত যেন রুটি পাকানো তোমার স্ত্রী শেষ না করে দেয়, এই দুটো কথা মনে রেখে দিও, চলো তুমি আমি যাচ্ছি। জাবের গিয়ে স্ত্রীকে বলছেন, সর্বনাশ ব্যাপার, বলছে ঘটনা কি, বলছে ছাগলের ছোট একটা বাচ্চা আল্লাহ নবী সবাইকে নিয়ে আসছেন। জাবের স্ত্রী কত আল্লাহ বলি দেখুন, জাবেরকে বলছেন আপনি কেন ভয় করছেন, আল্লাহ এবং তার রাসূল সব থেকে ভালো জানেন। আল্লাহ আকবার, কি ঈমান দেখুন। বিশ্ব নবী চলে এলেন, জাবেরের স্ত্রী নবীজির আগমনে খুশিতে আত্মহারা, নবীজি চলে এসেছেন বাড়িতে, আল্লাহ নবী জাবেরকে বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে তুমি তোমার ঘরের ভিতরে ঢুকিয়ে দাও। আল্লাহ নবী বসে আছেন ঘরের ভিতরে, 10 জন সাহাবী ঢুকেছেন, বিশ্ব নবী রুটি দিলেন, গোস্ত দিলেন, 10 জন সাহাবীর পেট পরিপূর্ণ হয়ে গেল, তারা 10 জন বাইরে চলে গেল। আল্লাহ নবী আবার জাবেরকে বলছে, জাবের তুমি আবার 10 জনকে ঢুকিয়ে দাও। আবার 10 জনকে ঢুকিয়ে দেওয়া হলো, 10 জন করে খাওয়া দাওয়া চলছে। বিশ্ব নবী তিনি সর্বশেষে খেলেন, 1000 সাহাবীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী খেলেন। আল্লাহর নবী জাবেরকে বলছে, জাবের তুমি নিজে খেয়ে নাও, তোমার স্ত্রীকে খেতে বলে দাও, আর যত খাবার বেঁচে যাবে মক্কা মদিনার চারিদিকে অলিতে গলিতে যত ক্ষুধার্ত মানুষ রয়েছে সব মানুষদের মাঝে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন, সন্ধ্যা পর্যন্ত রুটি আর গোস্ত বিলি করলাম, তবুও যেন হাঁড়িতে গোস্ত আর রুটি যেন শেষ হলো না। আল্লাহ সুবহানাল্লাহ, এটা কালকে বলবেন, অসুবিধা নেই, কাল সকালে বলবেন। জি কি বুঝলেন আপনি, এটা হচ্ছে মুজেজা। আচ্ছা বলুন, একটা বকরিতে 1000 লোকের খাওয়া সম্ভব, সম্ভব বলুন? অত চাল্লার নবী খাওয়ালেন তো,
খাওয়ালেন কি খাওয়ালেন না, এটা কি মুজিজা, এটা নবীদের জন্য খাস, আল্লাহু আকবার, আর কারো জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী হযরত মুহাম্মদ সাল্লামের সঙ্গে ব্যবহার কেমন করতে হবে, এনার সঙ্গে কেমন করে কথা বলতে হবে, এই আদবটা আমাদের জানার দরকার আছে না নেই? আছে না নেই?